রাজধানীর বনানী রেন্ট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলায় পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতের বিচারক মোসাম্মদ কামরুন্নাহার এ আদেশ দেন। আদালত বলেন, রাষ্ট্রপক্ষ এই মামলায় অভিযোগ প্রমাণ করতে পারেনি। খালাস পাওয়া পাঁচজন হলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেনের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান শাকিফ, নাইম আশরাফ, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়ি চালক বিলাল হোসেন। রায় ঘোষণার আগে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 2017 সালের 28 মার্চ রাতে বনানী রেন্ট্রি হোটেলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে বনানী থানায় মামলা হয়।